ডিজে বাপি প্রেজেন্টেশন।
গোপাল রে প্রাণ গোপাল রে কে দিল তোর মনি চোরা পড়োশিরা করে বদনা পড়োশিরা করে যে রাধি যে রাধিশ্যাম
জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জরাধিশম জরাধিশম জজরাধিশম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরি ওম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম হরি
Oh,
জয় নিত্যানন্দ জয় জয় হে হরে কৃষ্ণ জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার সাধকের বৈষ্ণবমণ্ডলী, সর্বপ্রথমে জানাই আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। সুন্দর রজনীতে এই মধুময় বৃন্দাবনে আপনারা যারা সমবেত হয়ে এসেছেন, আপনারা আমার পিতামাতা, আত্মীয় স্বজন, আমার গুরুজন, আপনাদের সবার পদরেণু আমাদের মস্তকে দেবেন। এই রাত্রিকালীন আপনারা জাগরণ করে বসে আছেন ভগবানের কথা, ভগবানের লীলা আস্বাদন করিবার লাগে। কিন্তু ভগবানের লীলা আদি অনন্ত, যার কোনো শেষ নাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যুগ যুগ তপস্যা করে যে নামের অন্ত খুঁজে পাননি, সেই নাম আমার মতো এমন একজন অধমা নারী এই কয়েক ঘন্টায় আপনাদের একটা লীলা পরিবেশন করে বুঝিয়ে দেবার মতো জ্ঞান আমার নেই, সাধ্য আমার নেই। তবে বলেন, শাস্ত্রে বলেন, ভক্তের কৃপা পেলে অসাধ্য সাধন হয়। আপনারা সেই ভক্ত, আজ এই হরিবাসরে এসেছেন, আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবার পদ্রেণু আমাদের মস্তকে দেবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের হরিনামের ভিক্ষা নিয়ে আজ এই সুন্দর রজনীতে পরিবেশন করব ভগবানের লীলা। নিতাই গৌরসুতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। কিমাপতি তহ পতিত বন আহ
পতি মরি Let's go!
সুন্দর হরি বল হরি বল আজ কলির সাধন কলির সাধন হরি নাম রাধা কৃষ্ণের মিলিত তনু নদিয়ায় শচী মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করলেন। তাই পদকর্তা কি বললেন, অসাধনের চিন্তা অসাধনের চিন্তা বিধি মিলা দয়ালো ঠাকুর আমার গুণ বড় গুণ বড় দয়ালো ঠাকুর দয়াল প্রভু দেখি নাই এমন দয়াল প্রভু দেখি নাই এমন দয়াল প্রভু দেখি নাই এমন দয়াল প্রভু দেখি নাই সবাই হরি হরি বলে এমন দয়াল প্রভু বলে এমন দয়াল প্রভু দেখি নাই গোড়া বড় দয়াল ঠাকুর এমন দয়াল আর দেখি নাই কেন বলেছেন এমন কথা এমন দয়াল আর কেহ নাই দেখুন আমরা হলাম কলির জীব আমরা নিজেদের ইচ্ছায় আমরা চলাফেরা করি নিজেদের স্বার্থে আমরা চলাফেরা করি কোথায় গেলে কি করিলে নিজেদের ভালো হবে এই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু পা ফেলি কিন্তু কলিযুগের ভগবান
গৌর হরি আমার এসেছিলেন কেন, এই কলির জীবকে উদ্ধার করিবার লাগে, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম প্রেম বিতরণ করিবার লাগে, শুধু নাম নয় নামের সাথে প্রেম, হরি রাম কৃষ্ণ নাম বিতরণ করবেন ঠিক আছে, কিন্তু প্রেম বিতরণ করলেন কেন? আমরা লীলা আস্বাদন করব, কিন্তু তার আগে এই কথাটা আমরা জেনে নেব যে প্রেম তিনি কেন বিলালেন। দ্বাপর যুগে শেষ লগ্নে আসতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন, ওগো রাধে, আমি তোমার প্রেমে প্রেমিত হলাম, আমি তোমায় প্রেম শিখালাম, কিন্তু আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেলাম। ভগবান বলছেন রাধারানীকে, তা রাধে, এই প্রেমের ঋণ আমি কেমন করে শোধ করিব? রাধারানী আমার হাসছেন, একই কথা, তুমি তো আমার নিজের, তা নিজের মানুষের কাছে ঋণ কিসে? ভগবান বললেন, না গো না, অমন কথা বলো না, ঋণ ঋণই হয়, আর এই ঋণ পরিশোধ করিতে না পারিলে কোথাও গিয়ে শান্তি পাওয়া যাবে না। আপনারা জানেন তো, ধার দেনা রেখে যদি কোনো মানুষ মারাও যায়, তার মাথায় কিন্তু কলঙ্কের বোঝা চেপে যায়, তার বাড়ির আত্মীয় স্বজন পরিবার সবাই বিপদে পড়ে, তাহলে মারা গিয়েও শান্তি পাওয়া যায় না, ঋণ করিলে ঋণ পরিশোধ করিতেই হবে। রাধারানী বললেন, প্রাণনাথ তুমি কি করতে চাও? তখন ভগবান বললেন, ওগো রাধে, তুমি জানো আমি কি করব? এই প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি কি করব জানো? আমি নদিয়ায় জন্মগ্রহণ করিব, নদিয়ায় জন্মগ্রহণ করিব, তোমার প্রেমে প্রেমিত হয়ে, প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালে মাথায় লয়ে, মাথায় লয়ে, হরিনাম বিতরণ করিব, হরিনাম বিতরণ করিব। আমি নদিয়ায় জন্মগ্রহণ করব, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালে মাথায় লয়ে, আমি দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম বিতরণ করিব। রাধারানী তো শুনে অবাক হয়ে গেলেন, ওগো প্রাণনাথ, তুমি রাজার ছেলে হয়ে দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম বিতরণ করিবে? বলছে, ওগো রাধে, আমি শুধু দুয়ারে দুয়ারে ঘুরবো না, আমি কখনো কখনো ধুলাই গড়া গড়ি দিতে দিতে হরিবল হরিবল বলবো, অঙ্গে চন্দন দিতে গেলে এই দাসীর হাত কেঁপে যায়, সেই অঙ্গ যাবে ধুলাই গড়া গড়ি, না 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 না, আমি সহিতে পারবো না। ওগো প্রাণনাথ, তুমি তো চলে যাবে নদিয়া, কিন্তু এই দাসীরে কোথায় রেখে যাবে? আমি তো তোমায় ছাড়া থাকি না, আমি তো তোমায় ছাড়া থাকতে পারবো না, তাহলে আমায় কোথায় রেখে যাবে? যেই না এমন কথা বলা, অমনি ভগবান পুনরায় বললেন, আমি তোমায় সঙ্গে, আমি তোমায় সঙ্গে নেব, রেখে যাব না, সঙ্গে নেব, কারণ কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি হোভোর, এতি না বঞ্চন ধন ব্রজে নইল পুরন, কি করিয়া না পাইয়া উত্তর, তখন ভাবিয়া দেখিল মনে, শ্রী রাধিকার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কহু নয়, সাধিতে মনির সাধা, ঘুচাবে সকল বাধা, জগতে বিলাবে প্রেমধন, তাই রাধা ভাব ক্রান্তি ধরি, রাধা প্রেমে গুরু ধরি, নদিয়ায় হইল উদয়। রাধা কৃষ্ণের মিলিত তনু নদিয়ায় জন্মগ্রহণ করলেন, রাধা কৃষ্ণের এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবি চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হলো এক ঠায়,
তাই রাধা কৃষ্ণের মিলিত তনু নদিয়ায় দুটি বাহু তুলে দাঁড়ালেন, নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বাহিরটা হলো রাধারানী, ভিতরটা হলো কৃষ্ণ। রাধা ভাব ভাবিত তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে কানু। তাই দুটি বাহু তুলে দাঁড়ালেন, মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। কোথায় করবে? নিশ্চয়ই হবে, কয়েকজন আছে বলে কি আমরা আমরা একাই আছি কি, তাই না? উলুধ্বনি হোক একটু, একটু ঘুম ছাড়ান, ঘুম ছাড়ান। এইটুকুনি দেবেন, এটাতেই শান্তি পাব। আমাদের ভাগ্যে তো ভরা নেই, খালিতেই হবে। ছেলে খালি হোক না, খালিতেই ভরা করতে হবে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, আমার সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরহরি কেন জন্মগ্রহণ করলেন, কেন জন্মগ্রহণ করলেন? এই নদিয়া নবদ্বীপের মানুষ কি হরি নাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করিবার লাগে। দেখুন এই কয়েকজন রয়েছেন, আপনারা কিন্তু ঘুমাবেন না, আর নিজেদের মধ্যে কথাও বলবেন না, সবাইকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বুঝেছেন? আর একবার উলুধ্বনি হবে। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনারে গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরি নাম বিলাতে মোহন নাম বিলাতে, গৌরের সোনার নদিয়াতে। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, গৌরের ভাই সচি মায়ের ঘরে। হরি নাম বিলাতে কৃষ্ণ বলির দিবাই চা,
আর কলিজিবকে বললেন, ওগো কলিজিব, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমরা জানো একবার কৃষ্ণ বললে কি হয়? তোমরা জানো একবার কৃষ্ণ বললে কি হয়? কলিজিবকে বললেন, তোমরা মন দিয়ে শোনো, একবার কৃষ্ণ বললে কি হয়? এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, সাধ্য কি জীবে তত পাপ করে। এক কৃষ্ণ নামে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য হয় না, পুনরায় তত পাপ করে। তাহলে কলিজিবকে বললেন, কারো হাতে ধরে পায়ে ধরে বিনয় করে বললেন, তোমরা একবার কৃষ্ণ বলো, কারণ একবার কৃষ্ণ বললে পাপ হরণ হয়। আর কি বলছে, ও হে কলিজিব, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, 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 জানিবে যে সেই দেহে অপরাধ প্রচুর, 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 বৃক্ষলতা দিছে তারে না হয় অঙ্কুর, না বৃক্ষলতা দিছে তারে না হয় অঙ্কুর, বৃক্ষলতা দিছে তারে না হয় অঙ্কুর, না বৃক্ষলতা বৃতায়ে না হয় অঙ্কুর। দেখুন, আপনারা তো কম বেশি সবাই কীর্তন শোনেন,
তা প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলেন, মা গো করে করতালি দিয়ে বলো, দুটি বাহু তুলে বলো, বাহু তুলে বলো, উলুধ্বনি করে বলো। প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে, কেন বলেন এর কারণ আছে। কিন্তু আমি অন্য একটা কথা বলবো, এই কারণটা আমি না বলে আমি অন্য কথা বলবো, যেটা যে আমরা যে করতালি দিতে হয় কীর্তনিয়ার মন রক্ষা করতে দিয়ে দিলাম। সামনে বসে আছি, পরে করতালি না দিলে খারাপ লাগবে, সবাই দিচ্ছে তাই দিয়ে দিলাম, তাই না? কিন্তু শাস্ত্রে কি বলছে, একবার নয় বারবার দুটি বাহু তুলে কৃষ্ণ বলার পরে, করতালি দেওয়ার পরে যদি দেহের মধ্যে কৃষ্ণ নামের ভাব না আসে, যদি প্রেম না আসে, এই রসনাকে যদি কৃষ্ণ না বলাতে পারি, তাহলে কি হবে? শাস্ত্রে বলছে, জানিবে যে সেই দেহে অপরাধ আছয়ে প্রচুর, বৃক্ষলতা দিয়েছি তারে না হয় অঙ্কুর। মানে এই হৃদয় ভূমিতে বীজ পুঁতেছি কৃষ্ণ নামের, কিন্তু অঙ্কুর হলো না। বীজ পুঁতলেই কি গাছ হবে? সব গাছ কি হয় গো? আর গাছ হলে কি ফল হবে? কখনোই না। চাষ করে সকলে, ধান ফলে কোদালে, ধান ফলে ও কপালে, কপালে কপালের জোর না থাকলে ধান ফলবে না। তবে আমার কপালের জোর আছে এই বলে আমি যদি বাড়িতে ঘুমিয়ে পড়ি, তাহলে কিন্তু ওই মাঠে ওই জমিতে কিন্তু ধান হয়ে যাবে না। কপাল ভালো হলেও নিজেকে চেষ্টা করতে হবে, চাষ করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে আমরা যদি পরিশ্রম না করি, এমনি তো আমরা ফসল পাবো না। তাহলে সেই রূপ আমাদের কপাল ভালো, হরিবাসন এসেছি, দুটি বাহু পেয়েছি, আমরা সুন্দর বদন পেয়েছি, আমরা হাঁটতে পারি, চলতে পারি, কিন্তু আমরা হরিনাম বলার চেষ্টা করি না, বলার চেষ্টা করি না, পারি না। তাহলে কি হবে? বলছি, জানিবে যে সেই দেহে অপরাধ প্রচুর, বীজ পুঁতেছি কিন্তু অঙ্কুর হয়নি। তবে দেখুন একটা কথা বলি, তাহলে বীজ পুঁতলে যখন অঙ্কুর হয় না, একবার যদি ফসল নষ্ট হয়ে যায়, চাষি কি করবে? দ্বিতীয়বার গিয়ে চাষ করতে হবে। যদি না চাষ করেন, তাহলে ধান যদি না হয়, ফসল যদি না হয়, তাহলে আমরা খেতে পাবো না। তাহলে নিজেদের পেটের কথা চিন্তা ভাবনা করে চাষিকে যেমন বারবার চাষ করতে হবে, ঠিক আমাদেরও পরপারের কথা চিন্তা করে একবার কৃষ্ণ বলে যদি প্রেম না আসে, আমাদের বারবার বলতে হবে। পরে করতালি দিয়ে বলেছি হয়নি, তাতে কি হয়েছে? আমরা দুটি বাহু তুলে বলবো, দেখি হয় কিনা। আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, দুটি বাহু তুলে বলবো, আসুন সবাই মিলে। তোমরা হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলো। সবাই মিলে এক একভাবে একভাবে তাল, হ্যাঁ, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলো গো। হরি বল বললে কি হবে? দুটি বাহু তুলে মানব জন্ম ধন্য হবে, হরি হরি বলো গো, মানব জন্ম ধন্য হবে, হরি হরি বলো গো, প্রেমানন্দ উদয় হবে, হরি হরি বলো গো, তাহলে প্রেমানন্দের উদয় হবে, হরি হরি বলো গো, উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো গো, ধ্বনি করো গো, উলুধ্বনি করো গো, শঙ্খধ্বনি করো গো, শঙ্খধ্বনি করো গো, মানব জন্ম ধন্য হবে, হরি হরি বলো গো, তাহলে মানব জন্ম হরি বল, উলুধ্বনি শঙ্খধ্বনি, হরি বল, হরি
তোমরা হরি হরি বলো।